আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি নকশি কাঁথার একটি সেলাই করেছি। বন্ধুরা, এই সেলাইটি নকশি কাঁথাতে চতুর্পাশে আপনারা করতে পারবেন বা এটি কামিজে পাঞ্জাবিতেও তুলতে পারবেন। এই সুন্দর সেলাইটি আপনারা কিভাবে করবেন সেটি এখন দেখাবো। আমি এভাবে চারটি দাগ কেটে নিয়ে এভাবে খোপ করে নিয়েছি, আপনারা নাও করতে পারেন। কীভাবে এই সুন্দর সেলাইটি করবেন এখন আমি দেখাচ্ছি। সেটি আপনারা এইভাবে এক ঘর বন্ধুরা, এখন আমি যেটি করব সেটি হচ্ছে যে এভাবে আবার এখানে বন্ধুরা দেখেন এইভাবে আমি চারটি শাড়ি করে নেব। বন্ধুরা দেখেন আমার কিন্তু চারটি সেলাই হয়ে গেছে। এভাবে আপনারা এমনিতেও চারটি জোড়া সেলাই দিয়ে নিতে পারবেন। এখন আমি কী করব, এই যে এখানে আমি সুইটি তুলে নিলাম এবং এর গোড়াতে আমি সুইটি ডুবিয়ে নিলাম। আবার কী করব, এই যে এই গোড়াটাতে তুলিয়ে নেব। বন্ধুরা দেখেন আমার কিন্তু মাঝখানের এই খোপগুলো করা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে সুইটি এখানে তুলে নিচ্ছি, নিয়ে এই যে এর গোড়ায় আমি ডুবে নিচ্ছি। আবার আমি সুইটি এখানে তুলে নেব, এই যে এর গোড়ায় আমি ডুবে নিচ্ছি। এভাবে আমি পুরো পাশটি করে নেব। বন্ধুরা, এখন আমি এই যে এই পাশে এভাবে এখানে তুলে নিচ্ছি, আবার কি করব যে এখানে ডুবে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন যে আমি এখানে সুইটি তুলে নিলাম আর এই যে এর সেলাইয়ের মাথায় আমি এটা ডুবিয়ে নিচ্ছি। এইভাবে আমি এই পাশটি পুরো পাশটি বন্ধুরা এখন আমি কি করব, দেখেন যে সুইটি আমি এখানে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঠিক এটার মাথায় আমি ডুবিয়ে নিচ্ছি। আবার কি করব, এই যে এখানে আমি তুলে নিব, এখানে আমি ডুবিয়ে নেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন।
যে সুইটি আমি এখানে তুলে নিচ্ছি, নিয়ে আমি এখানে ডুবে নিচ্ছি। আবার এখানে তুলে নিলাম, আবার এই যে এর মাথায় আমি এভাবে ডুবে নেব। বন্ধুরা, এই সেলাইটি আপনারা, আমি আবারও বলতেছি, নকশি কাঁথা পাঞ্জাবি বিছানার চাদরের তুলতে পারবেন, বলতে এটি বর্ডার লাইন করতে পারবেন। খুব সহজ একটি সেলাই, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে এই সেলাইটি, এবং খুব সহজে এই সুন্দর সেলাইটি আপনারা করতে পারবেন। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমি আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।